নিকোলাস কোপার্নিকাস, জন্ম পোল্যান্ডে 19 ফেব্রুয়ারি 1473, মৃত্যু 24 মার্চ 1543। সম্ভ্রান্ত ধনী বংশে জন্মগ্রহণ করায় তিনি একাধিক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। তিনি একজন বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ছিলেন। তাঁর অবদান, তিনিই প্রথম সূর্যকেন্দ্রিক নবমণ্ডলের মতবাদ প্রকাশ করেন এবং সেটিকে গণিতের শক্ত ভূমির ওপর প্রতিষ্ঠা করেন। পৃথিবী যে সূর্যের চারিদিকে আবর্তিত হয় এটি প্রথম প্রস্তাব করেছিলেন খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে গ্রীসের সামোস দ্বীপের জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ অ্যারিস্টারকাস। অবশ্য এই মতবাদ প্রাচীন জ্যোতির্বিদদের সমর্থন পায়নি, তবে এ প্রসঙ্গে প্রাচীন ভারতের অবদান অবশ্যই উল্লেখযোগ্য। 476 থেকে 550 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট তার আর্যভট্টীয় গ্রন্থে পৃথিবীর অক্ষীয় ঘূর্ণনের কথা উল্লেখ করেছেন। তিনি গ্রহদের আবর্তনের পর্যায়কাল, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সঠিক সময়কাল নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেছিলেন। অন্যদিকে ইউরোপে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে অ্যারিস্টটলের ভূকেন্দ্রীয় মতবাদ অধিক জনপ্রিয় ছিল। অ্যারিস্টটলের পর খ্রিস্টীয় 2য় শতাব্দীতে মিশরের ইজিপ্টবাসী গ্রিক জ্যোতির্বিদ টলেমি ভূকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের মতবাদ এলমাজেস্ট প্রকাশ করেন। এটি সহজবোধ্য ও ধর্মীয় মতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় প্রায় 1400 বছর ধরে এই মতবাদটিকে মানুষ অভ্রান্ত বলে মনে করত। এই মতবাদ অনুযায়ী নবগোলকের কেন্দ্রে নিশ্চল পৃথিবী অবস্থিত, আর তাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলেছে সূর্য, চন্দ্র, অন্যান্য জ্যোতিষ্করা, তাই পৃথিবীতে দিনরাত্রি হচ্ছে। কোপার্নিকাস ইতালির বলোনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পিথাগোরাসপন্থী জ্যোতির্বিজ্ঞানের এক বিখ্যাত অধ্যাপকের সংস্পর্শে আসেন। তার সঙ্গে প্রায়ই টলেমির মতবাদের নানান ভুলভ্রান্তি নিয়ে আলোচনা হতো। কোপার্নিকাস ক্রমশ টলেমির মতবাদের ওপর আস্থা হারাতে লাগলেন। পরিবর্তে সূর্যকেন্দ্রিক নবমণ্ডলের এক নতুন পরিকল্পনা তার মাথায় ঘনীভূত হতে থাকল। অবশ্য এই ধারণার এক অস্পষ্ট রূপরেখা একাধিক জ্যোতির্বিদের লেখায় তিনি পেয়েছিলেন। যেমন সিসেরোর লেখায় তিনি দেখেছিলেন সাইরাকিউজবাসী হিসেটাস পৃথিবীর গতিতে বিশ্বাস করতেন। প্লুটার্কের রচনায়ও তিনি এমনই অভিমত পেয়েছিলেন। কিন্তু এরা কেউই গণিতের শক্ত ভিতের ওপর এই পরিকল্পনা প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি। অন্যদিকে টলেমির ভূকেন্দ্রিক মতবাদ গণিত দ্বারা পরিপুষ্ট ছিল। টলেমির মতবাদ দীর্ঘদিন জ্যোতির্বিদদের মধ্যে সমাদৃত হওয়ার এটাই একটা মস্ত বড় কারণ। কোপার্নিকাস নিজের সূর্যকেন্দ্রিক পরিকল্পনা শক্ত বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত করার জন্য গভীর গবেষণায় মনোনিবেশ করলেন। দীর্ঘ 31 বছর ধরে নিভৃতে নীরব সাধনার পর তিনি পরিকল্পনাটি সার্থক রূপদানে সমর্থ হলেন। সৌরজগতের এই অভিনব পরিকল্পনার প্রকাশ ধর্মসংস্থার কর্তৃপক্ষ মহলে যে দারুণ অসন্তোষ, তীব্র সমালোচনা ও বিরুদ্ধতা সৃষ্টি করবে এটা কোপার্নিকাস জানতেন। তাই তার গবেষণালব্ধ ফলাফল তিনি প্রকাশ করতে উৎসাহবোধ করছিলেন না। অবশেষে বন্ধুদের একান্ত অনুরোধে এই মতবাদের সংক্ষিপ্ত সার কমেন্টারিওলুস প্রকাশ করেন 1529 খ্রিস্টাব্দে। আরও বহু বছর পরে একাধিক গুণগ্রাহীর অনুরোধে তিনি সম্পূর্ণ গ্রন্থটি প্রকাশনায় সাই দেন। বইটি প্রথম প্রকাশিত হয় 1543 সালে, যে বছর তার মৃত্যু হয়। শোনা যায় মুদ্রণের পর এই গ্রন্থের একটি প্রতিলিপি যখন কোপার্নিকাসের হাতে পৌঁছায় তখন তিনি মৃত্যুশয্যায় অবশ ও সংজ্ঞাহীন। কোপার্নিকাস বলেন পৃথিবীর দুধরনের গতি আছে, আহ্নিক গতি ও বার্ষিক গতি। প্রাচীন জ্যোতির্বিদদের ধারণা অনুযায়ী স্থির নক্ষত্রদের গোলক প্রতিদিনে একবার আবর্তিত হয়। তা সত্য সত্যই এই গোলকের আবর্তনের জন্য নয়, পৃথিবী নিজের অক্ষের চতুর্দিকে দিনে একবার আবর্তিত হয় বলেই স্থির নক্ষত্রগোলকের এই আপাত আবর্তন পরিলক্ষিত হয়। সূর্যের বার্ষিক গতি সম্বন্ধে কোপার্নিকাস বলেন যে পৃথিবীর পরিবর্তে সূর্যকে কেন্দ্রস্থলে নিশ্চল অবস্থায় কল্পনা করে পৃথিবীকে যদি সূর্যের চারিদিকে পরিক্রমণরত মনে করা যায় তাহলে ভূপৃষ্ঠে অবস্থিত দর্শক আগের মতোই সূর্যের বার্ষিক পরিক্রমণ লক্ষ্য করবে। বৈজ্ঞানিক আবিষ্কার হিসেবেই কোপার্নিকাসের সূর্যকেন্দ্রীয় মতবাদ যুগান্তকারী নয়, মানুষের সমগ্র চিন্তাধারায় এই মতবাদ এক মহাবিপ্লবের সূচনা করল। এতকাল মানুষ জেনে আসছিল
তার প্রিয় ও সাধের আবাসভূমি এই পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থল। একমাত্র তার জন্যই সৃষ্টি হয়েছে পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারারা। তার সুবিধার জন্যই গ্রহদের আবর্তন ও কক্ষ পরিক্রমণ। তার আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, ভবিষ্যতের সঙ্গে এই সব জ্যোতিষ্কলোকের নিবিড় সম্পর্ক। আর ওই নিশ্চল নক্ষত্র লোকই মৃত্যুর পর তার চিরশান্তির জায়গা। স্বাভাবিকভাবেই চার্চ ও সমসাময়িক অনেক বিজ্ঞানীও এই মতবাদের বিরোধিতা করতে শুরু করলো। অবশেষে গ্যালিলিওর দূরবীন আবিষ্কার ও গ্রহ নক্ষত্র নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষার পর এই মতবাদের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল।